মানুষ যখন ইগনোর করতে শুরু করে তখন এক ধরনের সস্তা নাটক করে যার নাম হচ্ছে ব্যস্ততা। এই ব্যস্ততা মানে আসলে এক ধরনের সচেতনভাবে অবহেলার করার পদ্ধতি। বারবার ব্যস্ততা দেখাচ্ছে মানে তুমি তার কাছে গুরুত্ব হারিয়েছ। এর মানেটা খুব সহজ, সময় থাকতে থাকতে সরে এসো। যে আজ অবহেলা দেখাতে পারে সে কাল তোমাকে অপমানিত করতে পারে। সুতরাং সময় থাকতে থাকতে ইঙ্গিত দিচ্ছে তোমাকে সরে আসার জন্য। নিজেকে কারোর কাছে সস্তা করে তুলো না, তার থেকে ভালো গুরুত্ব হারিয়ে ফেলার আগে নিজেকে গুটিয়ে নেওয়া। তুমি কারোর অবহেলার পাত্র নও, তুমি নিজের কাছে নিজেই সেরা।